প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় হলো আমাদের প্যাটার্ন নিয়ে। তো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ধারাবাহিক আলোচনায় আমি এখন যে প্রশ্নটি আলোচনা করব সেটা দেখো, এখানে তোমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ। তো এই প্যাটার্ন অনুযায়ী কতে যেটা দেওয়া আছে সেটা হলো যে প্রথম হতে 40তম ঘর পর্যন্ত কতটি ঘরে শুধু এক আছে সেটা বের করতে হবে। খ নম্বরে বলা হলো যে ষষ্ঠ সারি কিভাবে তৈরি করবে সেটা ব্যাখ্যা করতে হবে, এবং গ নম্বরে বলা হলো যে অষ্টম সারির সংখ্যাগুলির সমষ্টি কত সেটা বের করতে হবে। তো আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে সেটা হলো যে সাংখ্যিক প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবে, সারি তৈরি করতে পারবে, এবং যে কোনো সারিতে অবস্থিত সংখ্যাগুলির সমষ্টি তোমরা নির্ণয় করতে পারবে বা বের করতে পারবে। তো সেক্ষেত্রে আমি শুরুতেই তাহলে তোমাদের বলবো যে তোমরা জানো যে প্যাটার্ন হলো তোমাদের দুই প্রকার, একটা হলো জ্যামিতিক প্যাটার্ন আর একটা হলো সাংখ্যিক প্যাটার্ন। তো আমাদের এখানে উদ্দীপকের যে প্যাটার্ন আমরা দেখতে পাই সেটা হলো আমাদের সাংখ্যিক প্যাটার্ন। তো এই প্যাটার্নে আমরা দেখতে পাই যে প্রথম, দেখো প্রথম সারি, এটা হলো আমাদের প্রথম সারি, এটা হলো আমাদের প্রথম সারি, এটা হলো আমাদের দ্বিতীয় সারি, এটা হলো আমাদের তৃতীয় সারি, এটা চতুর্থ, এটা হলো আমাদের পঞ্চম সারি। তো এই যে আমরা এই প্যাটার্নে দেখতে পাই আমাদের সারি হলো পাঁচটি। তো পথে বলা হলো যে প্রথম হতে 40তম ঘর পর্যন্ত কতটি ঘরে শুধু এক আছে সেটা আমাদের বের করতে হবে। প্রথম হতে, এই যে প্রথম হতে 40তম ঘর পর্যন্ত, তাহলে আমরা এখানে 40তম এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে যদি আমরা যেতেই থাকি, তো এইভাবে 40তম ঘর পর্যন্ত কতটি ঘরে শুধু এক আছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা দেখতে পাই যে প্রথম যেটা, প্রথম প্রথম ঘরে যেটা বা প্রথম সারিতে আমরা দেখতে পাই এখানে আমাদের এক আছে একটি। পরের সারিতে আমরা দেখতে পাই শুরুতে এবং শেষে এক আছে, এক আর একে দুই, দুইটি এক আছে। তার পরের সারিতে আমরা দেখতে পাই দুইটি আছে। এভাবে যতগুলো আমরা সারি পাবো প্রত্যেকটি সারিতে আমরা কি পাবো, দুই মানে এক পাবো দুইটি করে, আমরা এক পাবো দুইটি করে। সেই এক হলো বাম পাশে শুরু হবে এক দিয়ে এবং ডান পাশে শেষ হবে এক দিয়ে। এভাবে আমরা দেখতে পাই যে প্রতি ক্ষেত্রেই সারিতে আমরা পেয়ে যাই এক হলো দুইটি করে। তো এইভাবে আমাদের বলা হলো যে প্রথম হতে 40তম ঘর পর্যন্ত বা 40তম সারি পর্যন্ত শুধু এক আছে কতটি সেটা আমাদের বের করতে হবে। তাহলে পয়েন্টের জন্য আমরা যে কাজটি করব আমরা লিখব যে প্রথম সারিতে এক আছে একটি, আর এক হতে বা প্রথম হতে 40তম সারিতে বা ঘরে এক আছে তাহলে প্রথম সারিতে যেহেতু একটি আর বাকি 39টি সারিতে আমাদের আছে কয়টি, দুইটি করে, আর প্রথম সারিতে একটি সেটা এক যোগ দেওয়া এভাবে, তাহলে এখন 8 7 যোগ 1 তাহলে 79টি আমরা এক পাবো। তাহলে প্রথম হতে 40তম সারি পর্যন্ত আমরা এক পাবো কয়টি, 79টি। তো খয় যেটা করতে হবে সেটা হলো ষষ্ঠ সারি কিভাবে আমরা তৈরি করতে পারবো সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। খ নম্বর, ষষ্ঠ সারি কিভাবে আমরা তৈরি করব, আমরা লিখবো যে এখানে দেখো পঞ্চম সারি, সেটা আমরা আগে লিখে নেব যে পঞ্চম সারিটি আমাদের লিখে নিতে হবে। তাহলে পঞ্চম সারি আমরা লিখবো 1 4
ছয় চার এক, এটা হলো আমাদের পঞ্চম সারি। তাহলে অতএব ষষ্ঠ সারি, তাহলে আমরা কি করব, আমাদের দেখো এই প্যাটার্নটি আমাদের তৈরি হয় কিভাবে সেটা আমাদের খেয়াল করতে হবে। প্রথম সারিতে এক, দ্বিতীয় সারিতে এক দিয়ে শুরু হলো বাম পাশে, ডান পাশে এক দিয়ে শেষ হলো, তৃতীয় সারিতে দেখো বাম পাশে এক দিয়ে শুরু হলো, আর এই যে দুই, আচ্ছা এই দুইটা আসলে আসে কিভাবে, এই দুইটা আসবে তোমরা দ্বিতীয় সারিতে এই এক আর এক যোগ করলে এই দুই পাবে, আবার ডান পাশে ওই এক দিয়ে শেষ হবে, বাম পাশে আবার এক দিয়ে শুরু হবে, ডান পাশে এক দিয়ে শেষ হবে, কিন্তু মাঝখানের এই দুইটার সংখ্যা আসে কিভাবে, দুই আর একের যোগ করলে তিন, দুই আর একের যোগ করলে তিন। ঠিক পঞ্চম সারিটা ওই এক দিয়ে শুরু হবে, এক দিয়ে শেষ হবে, মাঝখানের এই সংখ্যাগুলো আসবে তিন আর একের যোগ করলে চার, তিন আর তিনের যোগ করলে ছয়, তিন আর একের যোগ করলে চার, এইভাবে সারিগুলো আমাদের তৈরি হবে। তো তাহলে ষষ্ঠ সারি আমরা কিভাবে তৈরি করব, আমরা এক দিয়ে শুরু করব এবং এক দিয়ে শেষ করব, মাঝখানে চার আর একে পাঁচ লিখবো, চার ছয়ে দশ লিখবো, ছয় চারে দশ লিখবো, চার আর একে পাঁচ লিখবো, এইভাবে আমাদের পঞ্চম ষষ্ঠ সারিটি তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, ষষ্ঠ সারি এখানে পেয়ে গেলাম। এবার গতে যাব, গতে বলা হলো যে অষ্টম সারির সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে খ হতে প্রাপ্ত, ষষ্ঠ সারি আমরা লিখে নেব, তাহলে ষষ্ঠ সারি হলো আমাদের এক, ষষ্ঠ সারি এক, পাঁচ দশ, দশ পাঁচ এক। তাহলে আমরা সপ্তম সারিটাও বের করে নেব, তাহলে এক দিয়ে শুরু হবে, এক দিয়ে শেষ হবে, তাহলে পাঁচ আর একে ছয়, পাঁচ আর দশ পনেরো, দশ আর দশ বিশ, দশ আর পাঁচ পনেরো, পাঁচ আর একে ছয়, এটা হলো আমাদের সপ্তম সারি। ঠিক এইভাবে আমরা অষ্টম সারিটা বের করে নেব, তাহলে এক দিয়ে শুরু হবে এবং এক দিয়ে আমাদের শেষ হবে, ছয় আর একে সাত, পনেরো আর ছয় একুশ, আর বিশ আর পনেরো, তাহলে এখানে আমরা পেয়ে যাব থার্টি ফাইভ, পঁয়ত্রিশ, এখানেও পঁয়ত্রিশ, এখানে পাবো একুশ, এখানে পাবো সাত। এইভাবে আমাদের অষ্টম সারি তৈরি হবে। এখন বলা হলো যে এই অষ্টম সারির সংখ্যাগুলির সমষ্টি বের করতে হবে। এখন এখানে অঙ্ক দেখো, এখানে সংখ্যা কয়টি আমাদের, এগুলো সমষ্টি আমরা বের করব। অতএব সমষ্টি সমান, সংখ্যাগুলির সমষ্টি, তাহলে সমষ্টি সমান সাত আর একে আট, আর এখানে সাত আর একে আট, তার মানে ষোলো, একুশ আর একুশ বিয়াল্লিশ, বিয়াল্লিশ আর এখানে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ সত্তর, তার মানে ষোলো যোগ বিয়াল্লিশ যোগ এখানে সত্তর, আমরা পেয়ে যাই আট, আর এখানে সাত চারে এগারো বারো, একশো আঠাশ পেয়ে গেলাম। এটাই হলো আমাদের অষ্টম সারির সংখ্যাগুলির সমষ্টি। তো অষ্টম সারি আগে তোমাদের তৈরি করে নিতে হবে, ঠিক এখানে প্যাটার্ন যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে তোমরা কি করবে, ষষ্ঠ সারি তো তোমরা খতে পাবে, তারপর খ হতে প্রাপ্ত লিখে সেখান থেকে সপ্তম এবং অষ্টম বের করে নেওয়ার পর তোমরা অষ্টম সারির সংখ্যাগুলির সমষ্টি এভাবে নির্ণয় করবে। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারলে। তাহলে আজকের আলোচনা থেকে তোমরা যা জানতে পারলে সেটা হলো যে তোমরা কি করলে, সাংখ্যিক প্যাটার্ন সম্পর্কে ধারণা পেলে, তারপর শাড়ি কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা জানতে পারলে, এবং যে কোনো একটা শাড়িতে যে সংখ্যাগুলি থাকবে ওই সংখ্যাগুলির সমষ্টি কত হবে সেটাও তোমরা নির্ণয় করতে পারলে। তো আজকের আলোচনা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।